ভিউয়ার্স ওয়েলকাম টু মুসাটি পুলিটিকের আরেকটি ক্লাসে আজকে আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই দুইটি পোলার ফর্ম কীভাবে যোগ করতে হয় দেখুন এখানে টু অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থ্রি অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি আমাকে বলা হয়েছে এই দুইটি অর্থাৎ দুইটি টার্ম আমাকে পোলার ফর্মে যোগ করে দেখাতে হবে তো এখানে বলা বাহুল্য যে পোলার ফর্ম সরাসরি যোগ করা যায় না তবে শর্ত আছে যদি কখনও দুইটি টার্মেরি অর্থাৎ দুইটি পোলার ফর্মে কিংবা একাধিক পোলার ফর্মেরও হতে পারে যদি কোন একই রকম হয় যেমন এখানে ফর্টি ফাইভ ডিগ্রি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি কিংবা কোন যদি একশো আশি ডিগ্রি কিংবা জিরো ডিগ্রি হয় তখন সরাসরি যোগ কিংবা বিয়োগ করতে পারবো যেটা আমি এখন দেখাবো অন্যথায় যদি এরকম না থাকে একই কোণে না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে পোলার ফর্মটিকে রেক্টিঙ্গুলার ফর্মে নিতে হবে রেক্টিঙ্গুলার ফর্মে নিয়ে পরবর্তীতে পোলার ফর্মে রেজাল্ট পেয়ে যাব। যেটা আমি কোনো একটি ক্লাসে দেখাবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পোলার টু পোলার কীভাবে যোগ করতে হয় সেটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো একই জাতীয় কোন থাকলে কিভাবে করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এটি একটি অক্ষরেখা ধরুন এটা আমার প্লাস এটা আমার মাইনাস এটা আমার জে প্লাস এটা আমার জে মাইনাস দেখুন আমার ফার্স্ট টার্মে টু অ্যাঙ্গেল ফার্টি ফাইভ ডিগ্রি তা আমার এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে মাছ বরাবর আমি ধরলাম এটা আমার টু ফার্টি ফাইভ অর্থাৎ এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এটা আমার মান হলো টু আবার দেখুন আমার আরেকটা বলা আছে থ্রি অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি কিন্তু জিরোর থেকে ফর্টি ফাইভ যদি চিন্তা করি এটা যদি আমার টু হয় তাহলে ধরুন এটি আমার থ্রি এটি আমার টু এটি আমার থ্রি সেটাও ফর্টি ফাইভ ডিগ্রিতে রয়েছে সেটাও ফর্টি ফাইভ ডিগ্রিতে রয়েছে এখন আমার একই দিকে যেহেতু আমার ডিরেকশন এবং অ্যাঙ্গেলও ফার্টি ফাইভ ডিগ্রি সেক্ষেত্রে আমার দুই এবং তিন সরাসরি যোগ করলে দেখুন একটুক যদি দুই হয় একটুক যদি তিন হয় তাহলে আমি ধরে নিতে পারি যে একটুক আমার ফাইভ হতে পারে অর্থাৎ এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত আমার রেজাল্ট ফাইভ হতে পারে তাহলে সেক্ষেত্রে আমি এই অঙ্কটিকে সরাসরি সরাসরি ফাইভ পঁয়তাল্লিশ ডিগ্রি দেখাতে পারবো আপনাদের মনে যদি মাত্র কনফিউশন থাকে তবে আমি এখনই কনফিউশন দূর করছি এটা আমার একটি সাইন্টিফিক ক্যালকুলেটার প্রথমে মোড অপশন থেকে কমপ্লেক্স মোডটি চুজ করব তারপর দেখুন টু শিফট ফার্টি ফাইভ ডিগ্রি প্লাস থ্রি শিফট ফার্টি ফাইভ ডিগ্রি এবার আমি যেহেতু পোলার ফর্মে যোগ করছি সেখানে আবার রেজাল্ট আমার প্লার ফর্ম রাখতে হবে আমি প্লাস অপশন থেকে প্লার অপশানটি চুজ করলাম এবার আমি ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে দেখুন আমার রেজাল্ট ফাইভ দেখাচ্ছে আবার শিফট ইকুয়াল প্রেস করল দেখুন ফর্টি ফাইভ ডিগ্রি আমার রেজাল্ট শো করছে সুতরাং মাত্র কনফিউশন থাকার কোনো অবকাশ নাই যদি আমার অ্যাঙ্গেল একই পরিমাণ থাকে তাহলে অনা আসে আমি এভাবে একটি ভিত্ত ভেক্টর চিত্রের মাধ্যমে দেখিয়ে সেটা সরাসরি যোগ করে দিতে পারবো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে বেশি বেশি শেয়ার করুন এবং যদি আপনি নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন